आपको बता रहा हूँ। প্রেসিডেন্সিয়াল ইলেকশনের জন্য আমরা আজকে আমি সিও অফিস থেকে অ্যাডিশনাল সিও এবং উনি আছেন এস্টেন্ট রিটার্নিং অফিসার টু দ্য ইলেকশন অফ প্রেসিডেন্সিয়াল ইলেকশন 2020-2022 অ্যান্ড এটা আমরা আজকে যে বাক্স এবং পাশাপাশি অনেকগুলি মেটেরিয়ালস আছে আমার 9টা আইটেমসের যে মেটেরিয়ালসগুলি আমরা আজকে নিয়ে আসলাম। তো সেটা আপনারা সবাই জানেন আগামী 18 তারিখে নির্বাচন হবে। 18 তারিখের মধ্যে আমাদের ত্রিপুরার জন্য যে 60 আমাদের এমএলএস আছে এবং বাকি যদি 3 জন যে আছেন কি বলবে পার্লামেন্টারি মেম্বার যারা আছেন তারা ওইখানে ভোট দিতে পারেন। সে অনুযায়ী আমাদেরকে ওইখানেও এমপির যে ব্যালট পেপার আছে সেটাও দেওয়া হয়েছে এবং কোনো এমএলএ খুব সম্ভবত আমাদের 2 জন এখান থেকে আবার পার্লামেন্টের জন্য পার্লামেন্ট হাউসেও ভোট দেবেন তাদের জন্যও 25টা ব্যালট আমরা দিয়ে এসেছি ওইখানে। তো এইভাবে আগামী কোয়ার্টার থেকে যেটা 10টা থেকে 5টা পর্যন্ত নেওয়া হবে এবং সেম পরিমাণে এটা যখন পোল বক্স সেটা আগার আবার 19 তারিখে সকালবেলা এয়ারওশা সেটা দিল্লির জন্য দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন এই বক্সটা নিয়ে এসে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের প্রোগ্রাম। আপনারা আমরা আশা করব আগামী যে আপনাদের সবাইকে যারা মিডিয়া পার্সন আছেন তাদের জন্য আমরা সেই মিডিয়া কার্ডও দিয়েছি মানে কমিশন থেকে সেইটা নিয়ে আপনারা অ্যাভেল করতে পারবেন সেটা আপনারা মানে কভারেজ করতে পারবেন যে আমাদের অ্যাসেম্বলি হলের এখানে কি হল বলে এটাকে লবিতে অ্যাসেম্বলি লবিতে যার জন্য আছে এখন আমাদের সেটা মানে এআরও অফিসে নিয়ে যাওয়া হবে স্ট্রং রুমে আমরা রাখবো যে ব্যালট পেপার আদার্সগুলি। তো আমাদের সেই নির্দেশ অনুযায়ী আমরা সেখানে চলে যাব। ব্যালট পেপার অ্যাকচুয়ালি সেটা যেটা আমাদেরকে এখানে দেওয়া হচ্ছে সেটা অনলি ফর যদি কোনো এমপিরা যদি এখানে ভোট দিতে চায় সেটা অনলি 25 নম্বর বাকি যে এমএলএদের জন্য সেটা আমাদের এখানে প্রিন্ট হয়েছে এবং সেটা স্ট্রং রুমে অ্যাজ ইট ইজ আমাদের লক করা আছে। স্ট্রং রুম সাধারণত যেটা সাধারণত আপনারা যেভাবে দেখেন সেটা উইথ আর্ম গার্ড সেটার মধ্যে মানে এই যে এয়ারোর সিল এবং দিয়ে সেটা সঠিকভাবে সেখানে উইথ ফোর্সেস সেটা আমরা কি বলে এটাকে অ্যাসেম্বলি সেখানে একটা রুমে লক অবস্থায় হ্যাঁ পলিটিক্যাল পারপাস তারা যখন লক বা খোলার সময় তাদের থাকার কোনো অসুবিধা নেই। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ।